ব্যক্তি পুলিশের অপরাধের কোনো দায় পুরো বাহিনী কখনোই নেবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। বৃহস্পতিবার সকালে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে 164তম ট্রেনি রিক্রুট কনস্টেবল ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে যোগ দিয়ে তিনি একথা বলেন। সদ্য প্রশিক্ষণ শেষ করা এই পুলিশ সদস্যদের নিয়োগ সর্বোচ্চ স্বচ্ছতার সাথে হয়েছে জানিয়ে আইজিপি আরও বলেন, পুলিশ বাহিনী কোনো খারাপ কাজ করে খবরের শিরোনাম হতে চায় না, বরং সাফল্য গাথার মাধ্যমে সংবাদের শিরোনাম হতে চায়। বাংলাদেশ পুলিশ শুধুমাত্র একটি প্রতিষ্ঠানই নয়, বরং একটি গৌরবের নাম। আমরা বলতে পারি এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে, ট্রান্সপারেন্সির মাধ্যমে নিয়োগ প্রদান করা হয়েছে। তো সেক্ষেত্রে যেহেতু তোমাদেরকে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ প্রদান করা হয়েছে এবং সুষ্ঠ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ প্রদান করা হয়েছে, এবং আমরা বিশ্বাস করি তোমরা এই মুহূর্তে যারা চাকরির বাজারে চাকরি খুঁজছিলে তাদের মধ্যে তোমরাই সেরা, তোমাদের কাছ থেকে এ দেশ তোমাদের সেরা সেবাটাই প্রত্যাশা করে। আমি স্পষ্টভাবে বলতে চাই যে আমি বাংলাদেশ আমাদের পুলিশ বাহিনীতে কি অন্যায় করুক সেটা আমরা চাই না। আর যদি কেউ ব্যক্তিগত অপরাধ করে তার দায় দায়িত্ব পুলিশ বাহিনী কখনোই গ্রহণ করবে না। কেউ যদি অন্যায় করে তার সে অন্যায়ের দায়ভার তার নিজস্ব। সবসময় মনে রাখবে যে আমরা কখনোই কোনো ধরনের খারাপ কাজ করে খবরের শিরোনাম হতে চাই না। আমরা আমাদের সাফল্য গাথা, আমাদের অর্জনের মাধ্যমেই আমরা সংবাদ শিরোনাম হতে চাই। এর আগে আইজিপি 6 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শেষ করা 2011 ব্যাচের 453 জন ট্রেনি রিক্রুট কনস্টেবলের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন। মিনার আলম আকাশ, পদ্মা টাইমস, রাজশাহী।